আন্তর্জাতিক সিরিজ চলার মাঝেই শোরুম উদ্বোধন করলেন শাকিব আল হাসান। টিম ম্যানেজমেন্ট থেকে দুই ঘন্টা ছুটি নিয়ে রাজধানীর তেজগাঁওয়ে ইয়ামাহা ফ্ল্যাগশিপ সেন্টার উদ্বোধন করেন বাংলাদেশের অলরাউন্ডার। প্রতিষ্ঠানটির ব্র্যান্ড অ্যাম্বাসিডর হিসেবে বেশ কয়েক বছর ধরেই তাদের সঙ্গে যুক্ত আছেন তিনি। টিম ম্যানেজমেন্ট বলেছে, শাকিব দুই ঘন্টার জন্য ছুটি নিয়ে বের হয়েছেন। নিয়ম অনুযায়ী কারো যদি প্রয়োজন থাকে তিনি বের হতে পারবেন। হোটেলে চেক ইনের আগে অ্যান্টিজেন টেস্ট করাতে হয়, সেটি করানো হয়েছে। নেগেটিভ আসার পরই শাকিব ঢুকেছে আবার। চট্টগ্রাম থেকে দলের সঙ্গে ভ্রমণ করেছেন শাকিব, পরিবারকে এবার সঙ্গেই রেখেছেন তিনি। ঢাকায় নেমে নিজের ব্যক্তিগত গাড়িতে হোটেলে পৌঁছান, চেক ইন করেই বেরিয়ে যান ব্যক্তিগত কাজে। ওয়ানডের ক্রিকেটাররা বিমানবন্দর থেকে আলাদা হয়ে যান। তামিম ইবাদত শান্তরা ফিরেছেন যার যার বাসায়, বাকিদের গন্তব্য টিম হোটেল। দলের আজ আনুষ্ঠানিক কোনো কার্যক্রম নেই।